রোহিঙ্গাদের পুনর্বাসন প্রস্তাবের পর থেকেই আলোচনায় ঠ্যাঙ্গার চর। চরটি বসবাস উপযোগী কিনা এ নিয়েও বিতর্কের শেষ নেই। বিশেষজ্ঞদের মতে উপকূলীয় এলাকার সব বৈশিষ্ট্যই এখানে বিদ্যমান, জনবসতি গড়ে তোলাও সম্ভব। আর অনুকূল পরিবেশ পেলে বসবাসে রাজি সন্দ্বীপের মানুষ। রোহিঙ্গাদের আগে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তাদের। ঠ্যাঙ্গা বা ন্যামস্তির চর, মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপের পাশে জেগে ওঠা একখণ্ড ভূমি, শুষ্ক মৌসুমে যা কোথাও কোথাও সাগর থেকে 4-5 ফুট উঁচুতে থাকে। স্থানীয় জেলেরা জানায় বছর বিশেক আগে পানির নিচে দৃশ্যমান হতে থাকে এই চর। গেল 10-12 বছরে রূপ পেয়েছে স্থায়ী ভূমিতে। অনুকূল পরিবেশ তৈরি হলে এখানে বসবাস করতে চান তারা। বেরির বাদের ফাঁসে ফাঁসে গদ দিয়ে থাকি, কখন এই চর পরিপূর্ণ পাবো, হবে কখন আমরা পাবো, অনেক আশা মনের ভিতরে। বসবাসের অবস্থা তো ভালো, এখন যদি সরকারে প্রশাসন দেয় ধরে থাকার ঠিক আছে। চরটিতে এখন চলছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বনায়ন। দেখা যায় কিছু পাখি ও প্রাণীর, যা মানববসতির অনুকূল পরিবেশের জানান দেয়। কর্মসংস্থান যদি সৃষ্টি করা হয়, যদি চারিদিকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, তারপর পানীয় জলের ব্যবস্থা করা হয়, অবশ্যই সেখানে বসবাস গড়ে উঠবে। ভূগোল ও পরিবেশবিদরা বলছেন ভূমির অবস্থান ও কাঠামো অন্যান্য উপকূলীয় এলাকার মতোই, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা থাকলে জনবসতি গড়ে তোলা সম্ভব এখানে। সরকার যদি একটা বিশাল জনসংখ্যাকে যদি ওখানে যদি রিসেটেল বা রিলোকেট করে, ওনারাও আসলে অন্যদের মতো আসলে বসবাস করতে পারবে। তবে সরকার যেন অবশ্যই ওখানে শেল্টার সেন্টারের ব্যবস্থা গ্রহণ করেন। ঠ্যাঙ্গার চরে পানি নিষ্কাশনের ছোট ছোট খাল আর খাড়ি থাকায় এটি বসবাসের উপযোগী বলে মনে করছেন তারা। এই ঠ্যাঙ্গার চরের শক্ত মাটি, সবুজ ঘাস আর গাছগাছালি প্রমাণ করে শুষ্ক মৌসুমে এখানে পানি ওঠার সম্ভাবনা খুব একটা নেই। তবে ঝড় কিংবা জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাই বিশেষজ্ঞরা বলছেন বেড়িবাঁধ দিয়ে এটিকে রক্ষা করা হলে এখানেও মানববসতি গড়ে ওঠা সম্ভব। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, ঠ্যাঙ্গার চর, সন্দ্বীপ, চট্টগ্রাম।